সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিশা গ্রামের শাহজাহান ডাক্তারের দুই ছেলে রাহানুর রহমান ও শাহিনুর রহমান দুই সালের চোদ্দই অক্টোবর রাতে রাহানুর তার ভাই শাহিনুর ভাবি সাবিনা খাতুন তাদের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র সিয়াম হোসেন মাহি ও মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তাসনিম সুলতানাকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেয় এরপর ভোর চারটার দিকে তাদের হাত ও পা বেঁধে একে একে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে এ সময় শাহিনুরের চার মাসের শিশু মারিয়াকে লাশের পাশে ফেলে রেখে যায় এ ঘটনায় নিহত শাহিনুরের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরে ঘটনাটি সিআইডি তদন্ত করার সময় সন্দেহভাজন হিসাবে রাহানুর একই গ্রামের রাবজাক দালাল আব্দুল মালেক ও ধানঘরা গ্রামের আসাদুল সর্দারকে গ্রেপ্তার করে পরে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একুশে অক্টোবর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় রাহারুর মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার সিনিয়র দায়রা ও জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান আসামির উপস্থিতিতে এক বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত যে রায় ঘোষণা করেছেন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসিতে দিলে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আদেশ দিয়েছেন এই রায়ে অসন্তোষ জানিয়ে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আদালত বিশ্বাস করে এই আসামিকে শাস্তি দিয়েছেন এই রায়ে আমরা ক্ষুব্ধ অতএব আমরা উচ্চ আদালতে আপিল করব যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে আসামির সাজা কার্যকরের দাবি সাতক্ষীরাবাসীর